খিদে পেলে বাঘ নাকি ঘাসও খায়, কিন্তু কতটা খিদে পেলে নিজের স্বজাতি শরীরের মাংস খেতে পারে কেউ? কোনো মানুষ কি সেটা পারে? সৃষ্টি শুরুর থেকেই টিকে থাকার ব্যাপারটা খুব বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে মানুষের কাছে। কালের গর্ভে অনেক শক্তিশালী প্রাণী হারিয়ে গিয়েছে, আর তাদের মধ্যে নিজের ক্ষমতা বলে টিকে গিয়েছে মানুষ। সব সময় তাই যুদ্ধ করতে হয়েছে তাকে, নিজের সাথে, সবার সাথে, পরিবেশ পরিস্থিতির সাথে। খিদে বোধ বা কোনো কিছু খাওয়া, এই দুটো হলো মানুষের সহজাত প্রবৃত্তি। আর এই সহজাত প্রবৃত্তির কাছে হার মেনে নিজেকে বাঁচিয়ে রাখতে মানুষের শরীরের মাংস কেটে খেতে বাধ্য হয়েছিল পেদ্রো আলগোর্তা। পেদ্রো আলগোর্তার ভাষায়, বেঁচে থাকা সবসময় মানুষের প্রধান কাজ, আর বাঁচার জন্য প্রয়োজন খাবার, যেটা কেবল কোনো যৌক্তিক ব্যাপার নয়, বরং অনেকটা সহজাত প্রবৃত্তি। আমি সবসময় খেতে ভালোবাসতাম, আমার একটা হাত পকেটে থাকতো, আর খানিক পর পর পকেট থেকে কিছু বের করে মুখে পড়তাম, মনে হতো নিজেকে পুষ্টি যোগাচ্ছি। কথাগুলো পেদ্রো আলগোর্তার। বিমান দুর্ঘটনার পর টানা 71 দিন আন্দিজ পর্বতমালার ভেতরে আটকে থাকা এক মানুষের কথা। কি করে বেঁচেছিলেন ভোজনপ্রিয় এই মানুষটি? এতগুলো দিন না খেয়ে কিভাবে পেরেছিলেন তিনি? না, একেবারে যে না খেয়েছিলেন পেদ্রো তা কিন্তু নয়, তবে খাবার ছিল না সেখানে, তাই হাত, উরু এবং পুষ্টি যোগাতে শরীরের এমন সব অংশের মাংস খেয়েছিলেন তিনি। 71টি দীর্ঘদিন। 1972 সালে 13ই অক্টোবরের কথা। সেবার মোট 40 জন যাত্রী ও 5 জন ক্রু মেম্বার নিয়ে যাত্রা শুরু করেছিল বিমানটি, আর তাতে সবার সাথে ছিল আলগার্টো। উরুগুয়ে রাগবি দল ওল্ড ক্রিশ্চিয়ানের সাথে ভ্রমণ করছিলেন তিনি। উরুগুয়ের থেকে চিলি যাচ্ছিল তারা। পেদ্রোর বয়স তখন 20 বছর। এমন সুন্দর সময়ে এত অল্প বয়সে পায়ের নিচে থাকা দুধ সাদা বরফের কোলে এমন কোনো বীভৎস অভিজ্ঞতা অর্জন করতে হবে, সেটা ভুলেও মাথায় আসেনি পেদ্রোর। বিমানে 45 জনের মধ্যে মাত্র 16 জনই টিকে থাকতে পেরেছিল অতিরিক্ত ঠান্ডা, বিমান দুর্ঘটনা এবং হাইপোথার্মিয়ার পর। দুর্ঘটনার বীভৎস সেই দিনগুলো পার হয়েছে অনেক বছর আগে, তবে সেসব কখনোই মনে করতে চাননি তিনি। দুর্ঘটনার 35 বছর পর হুট করেই ভাবেন পেদ্রো নিজের অভিজ্ঞতাকে লিখে রাখবেন, আর তারপরেই 1972 সালে সেই গা শিউরে ওঠা অভিজ্ঞতাগুলোকে একটু একটু করে লিখতে থাকেন তিনি। লিখে ফেলেন বই ইনটু দ্য মাউন্টেন্স। নিজের নির্মম আর অবিশ্বাস্য সেই 71 দিনে বেঁচে থাকার গল্প বলেন পুরো পৃথিবীকে। গল্পটা কেবল পেদ্রো আলগার্তোর একা নয়, এই গল্পে ছিলেন আর 16 জন মানুষ, যারা শেষ পর্যন্ত ফিরে আসতে পেরেছিলেন মানব সভ্যতায়। এই 16 জনের একজন রবার্টো ক্যানেসা নিজের অভিজ্ঞতা নিয়ে লেখেন আই হ্যাড টু সার্ভাইভ। এছাড়া 1993 সালে এই ঘটনাকে ভিত্তি করে নির্মিত হয় চলচ্চিত্র সিনেমা অ্যালাইভ। স্বজাতি ভক্ষণ মানব সভ্যতায় কখনোই স্বীকৃতি পায়নি, মানুষ এমন বীভৎস ঘটনাকে স্থান দেয়নি নিজের মধ্যে, তবে বাধ্য হয়ে একটা সময় পেদ্রোকে সেটাই করতে হয়, তাকে সঙ্গ দেয় বাকিরাও। আমাদের একমাত্র লক্ষ্য ছিল বেঁচে থাকা, কিন্তু আমাদের কোনো খাবার ছিল না। প্লেন থেকে জমানো কিছু খাবার পেয়েছিলাম, সেটাও অনেক আগেকার কথা। আর কিছুদিন পর যখন আমাদের শরীর অনেক বেশি দুর্বল হয়ে পড়তে লাগলো, তখন আমরা বুঝলাম যে আশেপাশে খাওয়ার মতো কোনো শাক কিংবা একটা পোকাও ছিল না। প্রাথমিকভাবে বিমান দুর্ঘটনার পর মোট 27 জন মানুষ বাঁচতে পেরেছিল, তবে এক রাতের ভেতরেই ভীষণ ঠান্ডায় তাদের 8 জন মারা যায়। এমনকি একটু একটু করে ঠান্ডায় জমাট বাঁধা সঙ্গীদের শরীর খাওয়া শুরু করলে সেটাও দ্রুত শেষ হতে থাকে। নিজের দুঃস্বপ্নেও যেটা ভাবেননি সেটাই করতে শুরু করেন তখন পেদ্রোর দল। নিজের মৃত সঙ্গীদের পর নিজেদের মৃতপ্রায় সঙ্গীদের শরীরের দিকে ঝুঁকতে থাকেন। একমাত্র আশা ছিল কেউ না কেউ কোনো না কোনো দিন হয়তো তাদের খুঁজে বের করা হবে, মৃত্যুর আগে কিংবা পরে তারা ফিরে যাবেন মানুষের কাছে। 23শে ডিসেম্বর বিমান দুর্ঘটনার 72 নম্বর দিনে অবশেষে সাহায্য আসে, মোট 16 জন মানুষকে বাঁচানো সম্ভব হয়। কিভাবে পেরেছিলেন তারা? মানসিক দৃঢ়তা ও বেঁচে থাকার জন্য হন্যে হয়ে স্বজাতি ভক্ষণকেই নিজেদের বেঁচে থাকার পেছনে কারণ বলে মনে করেন ক্যানেসা ও পেদ্রো। নিজেদের অতীত নিয়ে কি তারা ক্ষমা প্রার্থী? কখনো কি মনে হয় যে এমনটা করে অপরাধ করে ফেলেছেন? ক্যানেসা মন থেকে কখনোই সেই কালো অধ্যায়কে তাড়াতে পারেনি। সবাই অনেক সহজভাবে তাদেরকে আপন করে নিলেও যে সঙ্গীদের খেয়েছিলেন তারা, তাদের পরিবারের কাছে সব সময় নিরুত্তর থাকতে হবে বলে ভাবেন তিনি। তবে পেদ্রো আলগোর্তার ভাবনাটা অন্যরকম। তার মতে
পুরো ব্যাপারটি ক্ষমা চাওয়া আর না চাওয়ার অনেক ঊর্ধ্বে। সে সময় নিজেদের ইচ্ছে কিছু করেননি তারা। এটা অনেকটা যেন নিজের থেকে চলে এসেছিল ব্যাপারটা, কেউ যেন বলে দিচ্ছিল যে তোমাকে এটা করতেই হবে। 66 বছর বয়স্ক পেদ্রো তাই ব্যাপারটিকে 8-10টা সহজ স্বাভাবিক ক্যানিবালিজম বা স্বজাতি ভক্ষণের মধ্যে ফেলেন না। শুধু তাই নয়, নিজের সেই সময়ের অনুভূতিগুলোকেও খুব একটা মনে করতে চান না বলেই জানান পেদ্রো। আন্দিজ থেকে ফিরে আসার পর একটি প্রেস কনফারেন্স ডাকা হয় উদ্ধারকৃত যাত্রীদের। এরপর অনেকদিন চলে গিয়েছে, নিজের মতো করে নতুন করে বাঁচতে শুরু করেছেন পেদ্রো। বুয়েন্স আয়ারসে গিয়ে অর্থনীতিতে পড়াশোনা শেষ করেন। পরবর্তীতে সেখান থেকে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে MBA করেন। পড়াশোনা শেষে চমৎকার এক ব্যবসায়িক জীবন শুরু করেন তিনি। ভুলেও নিজের অতীত নিয়ে কোনো রকম চিন্তা কিংবা বাড়তি অনুভূতির বোঝা বহন করতে চাননি পেদ্রো আলগোর্তা। গত 40 বছর ধরে আমি স্বাভাবিক জীবনযাপনের চেষ্টা করে আসছি, এমনটাই জানান তিনি। তবে সহযাত্রীদের অভিজ্ঞতার কথা শুনে নিজের অনুভূতিগুলোকেও লিখে রাখার মতো বলে মনে হয় পেদ্রোর। বিমান দুর্ঘটনা থেকে শুরু করে মানুষের মাংসভক্ষণ কিংবা ফিরে আসা সবটুকুই ছিল দলগত কাজ। এক্ষেত্রে সবাই একই চিন্তা করছিল তখন, আর সেটা হলো বাঁচতে হবে। তবে পরবর্তীতে এই ঘটনাটিকে এক একজন এক একভাবে ভেবেছেন। প্রত্যেকটি মানুষের অভিজ্ঞতা ভিন্ন হয় আর তাই বলার ধরনও ভিন্ন হবে বলে মনে করেন তিনি। অনেকের পরিবার বিশ্বাস করতে চায়নি প্রথমে যে তাদের কেউ মানুষের মাংস খেয়েছে, তবে ধীরে ধীরে সবাই বুঝতে পেরেছে। পেদ্রো নিজেও মনে করেন যে ব্যাপারটি খুব দ্রুত বুঝে ফেলার মতো বিষয়। ক্যানসার জন্য ব্যাপারটি খুবই দুর্ভাগ্যজনক, লজ্জার ও কষ্টের, তবে পেদ্রোর জন্য একেবারেই তা নয়। সেদিনে মানুষের মাংস না খাওয়ার সিদ্ধান্ত নিলে আজ আমি এখানে থাকতাম না, এটা বলে নিজের কাজের প্রতি সম্মতি জানিয়ে কথা সমাপ্ত করেন পেদ্রো। হ্যালো ফ্রেন্ডস, আমি জয়িতা, আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল। আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী? তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।